हेलो बंधुरा डाकुआ गोट फार्म থেকে আমি কৃষ্ণ ডাকুয়া আপনাদের সকলকে আমার নমস্কার জানিয়ে শুরু করতে চলেছি আজকের এই ভিডিও। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যে সকল দর্শক পশুদের বিভিন্ন রকম রোগ, তাদের চিকিৎসা এবং মেডিসিন সম্পর্কে যদি বিস্তারিত জানতে চান আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের এই চ্যানেলে পশুদের বিভিন্ন রকম রোগ, তাদের চিকিৎসা এবং মেডিসিন নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। তো চলুন বন্ধুরা শুরু করা যাক আজকের ভিডিওটি। দাদা নমস্কার, আমি অনিল যাদব বলছি দক্ষিণ চব্বিশ পরগনা সুন্দরবন থেকে। আমার এই কটি ছাগল আছে, এই যে ছাগলটা দেখছেন এই ছাগলটা প্রথমে বারো মাসে হিটে আসে। হিটে আসার পরে পাঁঠার কাছে নিয়ে যাই, নিয়ে যাওয়ার পরে মানে তারপরে মানে পাঁঠা দিয়ে পাল খাওয়ানো হয়। তার আগে থাকতে এই ছাগলটার বাঁটটা দেখুন, একটি বাঁট বড় আর একটি বাঁট ছোট, আর এই বাঁটটিতে প্রচুর পরিমাণে দুধ হয়। মানে হিটে আসার আগে থাকতে এই ঘটনাটা, যদি এর কোনো সলভেশন থাকে। আর হ্যাঁ, আর একটা কথা, এই যে বাঁটটি আছে যেটা ওই ছোটো বাঁট যে বাঁটে, ওই বাঁটেও দুধ আছে, কিন্তু ওই বাঁটটা এই মুখ দিয়ে খেয়ে নেয় একা একা, আর এই বড়ো বাঁটটা মুখ দেয় না। অথচ হিটে আসার পরে এই আট মাস হয়ে গেল, কোনো বাচ্চারও লক্ষণ দেখতে পাচ্ছি না। মানে এর কি উপায় আছে যদি বলে দেন খুব ভালো হতো। প্রিয় দর্শক, আমরা সম্পূর্ণ ভিডিওটি দেখলাম এবং খামারি ভাইটির মুখে ছাগলের সমস্যার কথা শুনলাম। এতে যে বিষয়টি বোঝা যাচ্ছে, ছাগলটির জেনিটাল অর্গ্যানস বা জননতন্ত্রের সমস্যা রয়েছে, যার কারণেই ছাগলটি আট মাস আগে হয়তো হিটে এসেছিল, তাকে ব্রিডিং করানো হয়েছে কিন্তু সেটা কনসেপ্ট করেনি, আট মাস পরেও কিন্তু তার এখনও পর্যন্ত বাচ্চা প্রসব হয়নি। পশুদের এই রোগটিকে অ্যানোস্টারস বলা হয়। এটি বিভিন্ন কারণে হতে পারে, কোনো ভাইরাল, কোনো ব্যাকটেরিয়াল, প্যারাসাইটিক কারণ, ডেফিসিয়েন্সির কারণ, এছাড়াও হরমোনাল কারণেও এই সমস্যাটি হয়ে থাকে। ভিডিওতে আরেকটি কথা শোনা গেছে, ছাগলটির বাচ্চা হয়নি, তার আগে থেকেই কিন্তু ওলানে দুধ চলে এসছে এবং নিজের দুধ সে নিজে খায়। বাচ্চা হওয়ার আগেই ওলানে দুধ চলে আসে, এই কেসটা কিন্তু এটাই নতুন নয়, এর আগে অনেক এরকম কেস পাওয়া গেছে। যে সমস্ত ছাগল বয়স উপযুক্ত হয়, উপযুক্ত হওয়ার পরে তাকে যদি ব্রিডিং করানো হয় দেখবেন আস্তে আস্তে তার ওলানে দুধ চলে আসে। আর কোনো ছাগল বা কোনো গরু যদি নিজের দুধ নিজে খায়, এটার লক্ষণ হচ্ছে ওই পশুটির শরীরে ক্যালসিয়ামের ঘাটতি রয়েছে, যার কারণে সে নিজের দুধ নিজে খায়। এই দুটো সমস্যার জন্য যে মেডিসিনগুলো প্রয়োগ করতে বলা হয়েছে, ফার্স্ট তাকে ডিওয়ার্মিং করাতে হবে। ডিওয়ার্মিংয়ের জন্য এখানে দুটো মেডিসিন লিখে দেওয়া হলো, দুটোর মধ্যে যে কোনো একটা প্রয়োগ করতে পারেন, অ্যাজোলানাইট অথবা ভেটালবেন আর। এই দুটোর মধ্যেই অ্যালবেন্ডাজল এবং অক্সিক্লোজানাইট রয়েছে। ডিওয়ার্মিং করার পরের দিন থেকে কন্টিনিউ তাকে 10-15 দিন লিভার টনিক চালু রাখতে হবে। যেই দিন ডিওয়ার্মিং করাবেন ঠিক তার 3 দিন বাদ যে মেডিসিনগুলি দিতে বলা হয়েছে, প্রথম তাকে ক্যালসিয়াম দিতে হবে 20 ml করে, এরপরে 10 ml ভিমেরাল, এই দুটো একসঙ্গে মিক্স করেও আপনারা দিতে পারেন। মিনারেল ট্যাবলেট দিতে বলা হয়েছে প্রত্যেক দিন হাফ করে। এরপরে দিতে বলা হয়েছে ভিটামিন এ, ডি, ই, এইচ, ইন্টাভিটা অথবা ভাইটুম এইচ 10 ml করে। একদিনে কিন্তু সবগুলো মেডিসিন প্রয়োগে নেওয়া যাবে না, প্রথম দিন ভিমেরাল এবং ক্যালসিয়াম দিলেন, পরের দিন এগ্রিমিন আই এবং ভাইটুম এইচ দিলেন, এইভাবে অল্টারনেট করে আপনারা এটাকে কন্টিনিউ 15-20 দিন রাখবেন। এই মেডিসিনগুলি কন্টিনিউ 15 দিন রাখার পরে যদি এর মধ্যে হিটে আসে, হিটে আসলে সবার প্রথমে ফেরটাজেল অথবা ফেরটিলিন যে হরমোন, এই হরমোন ইঞ্জেকশন দুটোর মধ্যে যে কোনো একটা 1 ml করে মাংসপেশিতে প্রয়োগ করতে হবে। এই ইঞ্জেকশনের মধ্যে গোনাডোরেলিন নামক এক হরমোন থাকে। আর যদি 15 দিনের মধ্যে ছাগলগুলি হিটে না আসে, এই মেডিসিনগুলি কন্টিনিউ 20 দিন রাখার পর এই হরমোন ইঞ্জেকশন একটা করতে পারেন।
এই পদ্ধতি যদি অবলম্বন করা হয় আশা করি ছাগলটি তার সমস্যা থেকে মুক্তি পাবে। প্রিয় দর্শক, কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, সঙ্গে একটা লাইক করতে ভুলবেন না। যদি আরও ছাগলের বিভিন্ন রকম রোগ, চিকিৎসা, তাদের মেডিসিন সম্পর্কে জানতে চান তো আমাদের সঙ্গে থাকুন। আমাদের ভিডিওগুলি দেখার পর যদি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করে দিয়ে সমস্ত খামারি বন্ধুদের দেখার সুযোগ করে দিন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।